আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা এসিবি মানে এয়ার সার্কিট ব্রেকারের কারেন্ট সেটিং দেখাবো। আমরা এবিবি এসএসিই E2 মডেলের একটা এসিবি নিয়েছি, এটার কারেন্ট সেটিং কীভাবে করতে হয় তা আমরা এই ভিডিওতে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এসিবি সেটিং এর জন্য এখানে ফাংশনগুলো দেওয়া আছে। আমাদের এসিবিটা হচ্ছে 2000 এম্পিয়ারের, তো আমরা আমাদের লোড অনুযায়ী আমাদের এসিবিতে আমরা কারেন্ট সেটিং করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা এল, এর মিনস হচ্ছে লোড কারেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন সাদা চিহ্নর মাধ্যমে এই সুইচগুলোকে বোঝানো হয়েছে। তো এই সুইচগুলো যদি জিরো লেভেল থাকে বা নিচে থাকে তাহলে এই সাদা চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মান দিয়ে এই লোডগুলোকে বোঝানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে তিনটে সাদা চিহ্নকে নিচে দেওয়া হয়েছে, 0.4, তারপরে 0.5, 0.6, 0.7, 0.8 এবং 0.91, আর প্লাস দিয়ে দেওয়া আছে 0.025, 0.05, 0.075। তো এটা প্রথম যেটা আমাদের আছে সেটা এখানকার সুইচে এই ডিপ সুইচগুলোতে সেটিং করতে হবে, আর যে প্লাস দিয়ে যে এই মানগুলো দেওয়া আছে এটাকে এই ডিপ সুইচের মাধ্যমে সেটিং করতে হবে। তো চলুন তাহলে আমরা এল কীভাবে সেট করতে হয় লোড কারেন্ট সেটা সেট করব। তো আমরা যদি মানে আমরা একটা লোড ধরলাম, আমরা যদি 850 এম্পিয়ার সেট করতে চাই তাহলে 0.4 প্লাস 0.025 এটা যোগ করে আমাদের আসবে হচ্ছে 0.425। এটার সাথে আমাদের নমিনাল কারেন্ট যে 2000 এম্পিয়ার আছে এটাকে গুণ দিতে হবে, তাহলে আমাদের 850 আসবে। তো আমরা যদি ধরেন আমরা 1550 এম্পিয়ার লোড সেট করব, তাহলে কি করতে হবে আমাদেরকে 0.7 প্লাস 0.075 যোগ করতে হবে। যোগ করে আমাদের আসবে 0.775 ইনটু নমিনাল কারেন্ট 2000 এম্পিয়ার, তাহলে আমাদের আসবে 1550 এম্পিয়ার। তাহলে আমরা 1550 এম্পিয়ার সেট হয়ে যাবে। তো আমরা 1550 এম্পিয়ার সেট করবো এখন, তাহলে 0.7 কত আছে, এক নম্বরে আছে ডাউনে আর 2 এবং 3 নম্বর আছে উপরে। তাহলে এক নম্বরে ডাউনে আছে, দুইটা হচ্ছে উপরে, এই দুইটা উপরে তুলে দিলাম, তাহলে আমাদের 0.7 সেট হয়ে গেল প্লাস 0.075। এখানে কি আছে, দুইটাই উপরে আছে, তাহলে আমাদের দুই সুইচ নিচে আছে এটাকে উপরে উঠাই দিতে হবে, তাহলে আমাদের 1550 এম্পিয়ার সেট হয়ে গেল। এখন T1 আসে, T1 হচ্ছে ট্রিপিং টাইম, যে আপনি কতটুকু কত সময়ের মধ্যে একটি টিপ করাবেন। তো এখানে আছে যে 3 সেকেন্ড, তারপরে হচ্ছে 12 সেকেন্ড, 24 সেকেন্ড। তো আমরা যদি এটাকে সেট করতে চাই 3 সেকেন্ডে, তাহলে কী করতে হবে, নিচে তিনটে ডাউন রাখতে হবে। আর যদি 12তে সেট করতে চাই তাহলে কী করতে হবে, 1 এবং 2 নিচে থাকবে, 3টা উপরে যাবে, তাহলে আমাদের 12 সেকেন্ডে সেট হয়ে গেল। এখন আসি আই। আই সমান হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। এখানে বিভিন্ন মান দিয়ে আমাদের সুইচের নির্দেশনা দেওয়া হয়েছে, 1.5, 2, 3, 4, 5 এক্সেট্রা দেওয়া আছে। তো আমরা যদি এখানে 2-এ সেট করি তাহলে কি করতে হবে, আমাদের প্রথম সুইচটা 0-তে রাখতে হবে, দ্বিতীয়টা 0-তে রাখতে হবে, তৃতীয়টা আমাদেরকে উঠাই দিতে হবে এবং চতুর্থটা দিতে হবে, তাহলে 2 হবে। 2 দিয়ে যদি আমরা নমিনাল কারেন্টকে গুণ দিই তাহলে 4000 এম্পিয়ারে যখন এই কারেন্টটাকে সাথে সাথে টিপ করে দিয়ে দেবে। তো এরপরে আসি আমরা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি আছে এখানে 50 হার্জ, 60 হার্জ। তাহলে 50 হার্জে দিতে গেলে কী হবে, যদি আমি 50 হার্জে দিতে চাই তাহলে এটাকে নিচে দিতে হবে, নিচে দেওয়া আছে, এবং 60 হার্জে দিতে চাই তাহলে এটাকে উপরে উঠে দিতে হবে, ঠিক আছে।
আর তারপরে এখানে দেওয়া আছে যে আইএন এই এটাকে যদি আমরা সেট করতে চাই তাহলে 50% আছে, 100% আছে, 200% আছে। তাহলে এটাকে যদি আমরা 50% সেট করতে চাই তাহলে প্রথমে এটা থাকবে ডাউনে এবং দ্বিতীয়টা থাকবে ওপরে। তো এইভাবে এটার কারেন্ট সেটিং করতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।